হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করে সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো রাতে ঘুমানোর আগে করুন শুধু এই ছোট্ট দুটি কাজ জীবনে কোনো দিনও টাকার অভাব হবে না আর আপনি যদি আমাদের সুমনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে সব মানুষই চায় সমাজে তার সম্মান ও সুনাম যেন চারিদিকে ছড়িয়ে পড়ে আজকালকার যুগে সব কিছুর মূলে রয়েছে অর্থ অর্থই পরিবারের সুখ শান্তি এমনকি জীবনের অগ্রগতিতেও অর্থের ভূমিকা গুরুত্বপূর্ণ তাই অর্থবান হওয়া যেমন সকলেরই প্রয়োজন ঠিক তেমনই অর্থবান হতেও আমরা অনেকেই চাই কিন্তু তাও নানা কারণে অর্থাভাব যেন আমাদের পিছু কিছুতেই ছাড়তে চায় না কখনো সাশ্রয়ের সমস্যা তো কখনো উপার্জনে অনেকেই এই সমস্যায় ভোগেন উপার্জন যথেষ্ট হলেও সাশ্রয় ঘাটতি ফলে দরকারের সময় দেখা যায় অর্থাভাব জ্যোতিষশাস্ত্র মতে দরিদ্রতা এবং বিভিন্ন নেতিবাচক শক্তি থেকে পরিত্রাণ পাওয়ার উপযুক্ত সময় হল রাত্রিবেলা রাত্রেবেলা খুঁটিনাটি এই সমস্ত কাজগুলো করলে আপনি সহজেই দরিদ্রতা থেকে মুক্তি পেতে পারেন আসুন জেনে নেওয়া যাক কাজগুলি কি কি। এক ঘরের ঐশ্বরিক জায়গাগুলোতে বাতি জ্বালিয়ে ঘুমোতে পারেন এতে মা লক্ষ্মী কিছুটা হলেও খুশি হন দুই আপনার বাড়িতে ভালোবাসার খামতি দেখা গেলে এবং স্বামী স্ত্রীর মধ্যে সারাক্ষণই ঝামেলা লেগে থাকলে বেডরুমে কপুর জ্বালিয়ে ঘুমোতে পারেন এতে ভালোবাসা সংক্রান্ত অসুবিধা থেকে পরিত্রাণ পাওয়া যায় তিন বাড়ির বড়দের পর রাত্রে ঘুমোতে গেলে বাড়ির পরিবেশ ভালো থাকে এবং বায়ুমণ্ডলের নেতিবাচক দিকগুলো রেস কমে যায় তাই বাড়ির বয়স্কদের পর ঘুমোতে যান চার যে কোনো আলো বা বাল্ব ঘরের দক্ষিণ পশ্চিম কোণে লাগানোর চেষ্টা করুন এতে বাড়ির শ্রী বৃদ্ধি ঘটে তাহলে বন্ধু এই ছিল আজকের আইটেম ভিডিওটি এখানে শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন